হ্যালো স্টুডেন্টস, এডুকেশন টিপসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ত্রিকোণমিতি 23.2 এর অঙ্কগুলো ধীরে ধীরে করা শুরু করব। তোমরা এখনো পর্যন্ত যারা আগের ভিডিওগুলি দেখনি দেখে আসো, এবং 23.2 এই লেসনটি শুরু করার আগে তোমাদের জানতে হবে ত্রিকোণমিতিক আদর্শ কোণগুলির মান, এবং সেই সংক্রান্ত যে চার্ট বা টেবিলটি তৈরি করা হয়েছে সেই টেবিলটি নিয়ে একটি ভিডিও অলরেডি আমি বানিয়ে দিয়েছি। এর আগের ভিডিওটি তোমরা দেখবে, তাহলে সেই চার্টটা কীভাবে বানানো হয়েছে সেটা দেখতে পারবে, এবং সেই চার্টের যে মানগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, নইলে কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারবো না। তাহলে ঠিক আছে, তাহলে শুরু আমরা 23.2 এর অঙ্কগুলো এখন শুরু করব। তাহলে প্রথম অঙ্কটি যেটা বলেছে, 1 নম্বর অঙ্কটি বলেছে, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। তাহলে একটি মই কি করা আছে? ভূমির সঙ্গে একটি মই 60 ডিগ্রি কোণ করা আছে। ঠিক আছে, 60 ডিগ্রি কোণ করে একটি মই রাখা আছে। আমি ধরলাম যে এবি হচ্ছে মই এবং জানালার সঙ্গে রাখা আছে। ঠিক আছে, তাহলে এই জানালার সঙ্গে মনে করো মইটি রাখা আছে কত ডিগ্রি কোণ করে? 60 ডিগ্রি কোণ করে। ঠিক আছে, তাহলে মইটি বলেছে 2√3 মিটার লম্বা। মইটি হচ্ছে 2√3 মিটার লম্বা হলে আমাদের বাড়ির জানালাটি, ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবিকে হিসাব করে লিখি। তাহলে আমাদের বের করতে হবে জানালাটি কত উপরে আছে। তাহলে আমরা দেখো এখানে আমাদেরকে বের করতে হবে এসি, অর্থাৎ কত উপরে আছে সেটা বের করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই অঙ্কগুলো করার সময় দেখতে হবে যে এই ত্রিভুজের কোন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর কোন বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, যেটা বের করতে বলেছে। এই দুটোর মধ্যে আমাদের অনুপাত বের করে সেটি কোন অনুপাতে পড়ে সেটা বের করে নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে আগে চিত্রটা কিভাবে এঁকেছি সেটা আগে লিখে নিই। তাহলে কি লিখবো, ধরি ধরি এবি হলো 2√3 মিটার লম্বা মই, যা যা ভূমির সঙ্গে, ভূমি বিসি এর সঙ্গে, ভূমি বিসির সঙ্গে কি কত ডিগ্রি কোণ করা আছে? 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? এসি প্রদত্ত এবি ইকুয়াল টু 2√3 মিটার, অ্যাঙ্গেল কি দেওয়া আছে? অ্যাঙ্গেল এবিসি কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমাকে কি বার করতে হবে? এসি, এসি ইকুয়াল টু কোশ্চেন মার্ক। এবার দেখো এবি আর এসি দিয়ে আমরা কি কি অনুপাত করতে পারি। দেখো এবি আর এসি দিয়ে, দেখো 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এসি হচ্ছে লম্ব, এসি হচ্ছে লম্ব, আর এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এবি হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ দিয়ে কি হয় আমরা জানি, সাইন হয়। এবার লিখবো, আমরা জানি, আমরা জানি এসি বাই এবি, এসি বাই এবি লম্ব বাই অতি ইকুয়াল টু কি হবে? সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে সাইন 60 ডিগ্রি এখানে। তাহলে এসি কত এখানে? এসি তো আমরা জানি না, এসি বের করতে হবে। এবি 2√3 সাইন 60 ডিগ্রি মান কত? ওই আমাদের যে টেবিল আছে সেই টেবিল থেকে তোমাদেরকে দেখে নিতে হবে, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। বা এসি তাহলে কি হবে? এসি ইকুয়াল টু কি হবে? 2√3 দিয়ে গেলে গুণ হয়ে যাবে, √3/2 × 2√3। তাহলে √3 আর √3 গুণ করলে হচ্ছে 3। তাহলে নির্ণেয় নির্ণেয় জানালার উচ্চতা কত হবে? 3 মিটার হবে। নির্ণেয় জানালার উচ্চতা হচ্ছে 3 মিটার। আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা। এরপরে আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমকোণ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ আমি আঁকি, আঁকলাম এবিসি সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল বি সমকোণ বলেছে। দেখো বি অ্যাঙ্গেলটাকে আমি সমকোণে রেখেছি। এবার বলেছে এবি ইকুয়াল টু 8√3 মিটার, এবি ইকুয়াল টু হচ্ছে 8√3 মিটার। আর কি বলেছে? বলেছে বিসি ইকুয়াল টু 8 সেমি, বিসি ইকুয়াল টু 8 মিটার আর কি, সরি আগেরটা সেমি হবে এখানে, সেমি, আর এটা হচ্ছে 8 সেমি। আর কি বলেছে আমাকে? অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি ও এবি বিএসির মান কত? এসিবি এই অ্যাঙ্গেলটা এবং বিএসি এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। তাহলে কি কি দেওয়া আছে? প্রদত্ত
AB ইকুয়াল টু 8√3 মিটার, BC কত দেওয়া আছে, সরি এখানে সেমি হবে, BC ইকুয়াল টু হচ্ছে 8 সেমি। আমাকে কি বের করতে হবে, অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু বের করতে হবে, এবং কি বের করতে হবে, অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এ কিভাবে করব। যখন আমরা এই অ্যাঙ্গেলটা হিসাব করব, তো এই অ্যাঙ্গেলের সাপেক্ষে দেখো আমাদের কিন্তু বাহু দেওয়া আছে এবি আর বিসি, তাহলে এবি আর বিসি দিয়ে যে অনুপাতটা হয় সেই অনুপাতের সাপেক্ষে কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা বের করব। তাহলে দেখো এই এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি আমি দেখি, তাহলে এবি হচ্ছে ভূমি আর হচ্ছে বিসি হচ্ছে সরি এই অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল ACB-র সাপেক্ষে যদি দেখি, তাহলে এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তাহলে কি লিখবো, চিত্র থেকে পাই বা চিত্রে চিত্রে এবি বাই বিসি ইকুয়াল টু, দেখো এটা লম্ব এটা ভূমি যদি হয় তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি যেটা আছে, লম্ব বাই ভূমি হলে কি হবে, ট্যান, তাই তো, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান, ট্যান ACB, ট্যান অ্যাঙ্গেল হচ্ছে ACB, বা এবি কত, এবি হচ্ছে 8√3 মিটার, আর বিসি কত বলেছে, 8 ইকুয়াল টু 10, ACB বা 8 8 ক্যান্সেল করে দিলাম, তাহলে 10 ACB মানে কত দাঁড়ালো, 10 ACB মানে দাঁড়া হচ্ছে √3। এই দেখো √3 আসলো। এবার 10 কত ডিগ্রি মান √3 আমরা জানি, 10 হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে 10 60 ডিগ্রি লিখে দেবো এখানে। তাহলে 10 মনে মনে দুই পাশ থেকে ক্যান্সেল করে দিলে অ্যাঙ্গেল ACB হচ্ছে 60 ডিগ্রি আসলো। আশা করি বুঝতে পেরেছো। এখন পরে যেটা বলেছে অ্যাঙ্গেল BAC-র মান বের করতে বলেছে, তাহলে BAC-র সাপেক্ষে দেখো এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, তাহলে BC হচ্ছে লম্ব আর AB হচ্ছে ভূমি, তাহলে এখানে জায়গা একটু কম আছে তবু এখানে করে দিলাম চিত্র পাশে। ঠিক আছে, তাহলে কি লিখবো আবার দেখো, আবার হচ্ছে এবার করব কি, ধরো আমি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এটা ভূমি, তাহলে লম্বটা আগে লিখি BC বাই ভূমি, ভূমিকে হচ্ছে AB, তাহলে ইকুয়াল টু কি হবে, 10, এই অ্যাঙ্গেলটার নাম কি BAC, অ্যাঙ্গেল BAC, বা BC কত এখানে, BC হচ্ছে 8, AB কত, AB হচ্ছে 8√3 ইকুয়াল টু 10 BAC, বা 8 কাটা দিলাম, তাহলে 1/√3 ইকুয়াল টু 10 BAC। এখান থেকে যদি আমি হিসাব করি, তাহলে 10 BAC মানে হচ্ছে 1/√3, তাহলে দেখো 10 কতর মান, 1/√3, 10 কত ডিগ্রির মান, 10 হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে দুই পাশ থেকে 10 ক্যান্সেল করে দিলে BAC ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে নির্ণেয়, অ্যাঙ্গেল ACB হচ্ছে 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল BAC-র মান কত হচ্ছে, 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো অঙ্ক। এরপর আমরা 3 নম্বর অঙ্কে আসছি, বলেছে ABC সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল B 90 ডিগ্রি। তাহলে দেখো আগের মতোই ABC সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল B 90 ডিগ্রি, তাহলে B অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে রেখেছি আমি। বলেছে অ্যাঙ্গেল এ হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল A, আর কি বলেছে AC হচ্ছে 20 সেমি, AC হচ্ছে 20 সেমি, আর কি বলেছে, বলেছে BC এবং AB বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে কি কি বের করতে বলেছে, BC আর কি বের করতে বলেছে, AB এটা আর এটা বের করতে বলেছে, AC দেওয়া আছে আমাকে। ঠিক আছে, তাহলে কিভাবে বের করব, দেখো চিত্রে দেখো আমাকে এটা দেওয়া আছে, AC দেওয়া আছে, আমাকে এটা বের করতে হবে। এবার এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি দেখি, তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে BC হচ্ছে লম্ব আর AB হচ্ছে ভূমি আর AC হচ্ছে অতিভুজ, তাহলে আমাকে করতে হবে যেটা, এই অ্যাঙ্গেলের সাপেক্ষেই আমাকে হিসাব করতে হবে, তবে দেখতে হবে যেন এই বাহুটা থাকে, তাহলে এই বাহু আর আরেকটা বাহুকে নিয়ে আমাকে রেশিও করতে হবে, অনুপাত করতে হবে, তাহলে আমি পাবো। দেখো এবার দেখো আমি যদি AB আর AC নিয়ে করি, তাহলে এটা ভূমি এটা হচ্ছে অতি, ভূমি আর অতিতে কি হয়, কস হয়, তাই তো, তার মানে AB বাই AC যেটা আছে
ভূমি বায়ুতি হয়ে গেল, তাহলে কি হবে? কস 30 ডিগ্রি, বা এবি কত? এবি জানি না, এসি হচ্ছে 20, কস 30-র মান কত? কস 30-র মান হচ্ছে √3/2, বা এখান থেকে এবি হচ্ছে কত? √3/2 ইন্টু 20, কাটাকাটি গেলে 10, তাহলে 10√3, তাহলে এবির মান কত আসলো? 10√3। সুতরাং এবি ইকুয়াল টু 10√3 সেমি। এবার আমাকে বিসিও বার করতে বলেছে, তাহলে বিসি কিভাবে বার করবো? দেখো আবার বিসি আর এসি দিয়ে করবো, বিসি তো এখানে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতি করবো, ঠিক আছে? আবার বিসি বাই এসি মানে লম্ব বাই অতি, তাহলে লম্ব বাই অতি করলে হচ্ছে কি হবে? সাইন 30 ডিগ্রি, তাই তো? এবার বিসির মান কত জানি না, বিসি থাক এখানে, আর এসির মান কত? এসির মান হচ্ছে 20, ইকুয়াল টু সাইন 30 কত? সাইন 30-র মান হচ্ছে হাফ, বা বিসি ইকুয়াল টু হচ্ছে 1/2 ইন্টু 20, কাটাকাটি গেলে 10, বা বিসি ইকুয়াল টু 10, তাহলে নির্ণেয় বিসি ইকুয়াল টু হচ্ছে 10 সেমি। আশা করি এটা বুঝতে পেরেছো, খুবই সোজা, শুধু আমাকে সূত্রটাকে অ্যাপ্লাই করে আর মানটাকে মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব 4 নম্বর অঙ্ক বলেছে পিকিউ আর সমকোণী ত্রিভুজ। তাহলে পিকিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, পিকিউ আর একটি সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল কিউ হচ্ছে 90 ডিগ্রি বলেছে, তাহলে পিকিউ আর এরকম হবে চিত্রটা, 90 ডিগ্রি হবে হচ্ছে অ্যাঙ্গেল কিউ। এবার বলেছে অ্যাঙ্গেল আর হচ্ছে 45 ডিগ্রি, অ্যাঙ্গেল আর কোনটা? এটা, এটা হচ্ছে কত? 45 ডিগ্রি বলেছে। আর কি বলেছে? বলেছে যে পিআর হচ্ছে 3√2, পিআর হচ্ছে 3√2 মিটার লিখলাম। তাহলে পিকিউ এবং কিউআর এর মান কত? পিকিউ বের করতে বলেছে এবং কিউআর বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে কিভাবে করবো দেখো, তাহলে পিকিউ যদি বের করতে বলে, তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে পিকিউ হচ্ছে লম্ব, কিউআর হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতি। তাহলে চিত্রে আমি যদি এটা বের করতে চাই, তাহলে পিকিউ বাই কি নিব আমি? পিআর, যেটা বের করতে হবে আর যেটা দেওয়া আছে, দুটো অনুপাত করব পিআর। তাহলে এটা লম্ব বাই অতি হয়ে গেল, লম্ব বাই অতি হচ্ছে সাইন, সাইন কি হবে? সাইন 45 ডিগ্রি। এবার পিকিউ এর মান তো আমি জানি না, বের করতে হবে থাক, আর পিআর হচ্ছে 3√2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, বা এখান থেকে যদি বজ্রগুণ করি, তাহলে পিকিউ ইকুয়াল টু হবে 3√2/√2, √2 কাটা গেল, তাহলে পিকিউ ইকুয়াল টু আসলো 3। তাহলে পিকিউ এর মান কত নির্ণেয়? পিকিউ ইকুয়াল টু 3 মিটার। এবার আমরা বের করব কিউআর, যদি কিউআর বের করতে চাই, তাহলে ভূমি আর এটা হচ্ছে অতি, তাহলে লিখবো আবার আবার কিউআর বাই পিআর ইকুয়াল টু কি হবে? ভূমি বাই অতি হয়ে গেল, কস 45 ডিগ্রি, বা কিউআর কত এখানে? কিউআর থাক, পিআর কত এখানে? পিআর হচ্ছে 3√2, কস 45 ডিগ্রি হচ্ছে 1/√2, তাহলে কিউআর ইকুয়াল টু 3√2/√2, তাহলে কি আসলো দেখো, কিউআর এর মান হচ্ছে 3, তাহলে এটাও 3। সুতরাং নির্ণেয় কিউআর ইকুয়াল টু 3 মিটার, তাহলে পিকিউ ইকুয়াল টু 3 মিটার, আবার কিউআর ইকুয়াল টু হচ্ছে 3 মিটার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তাহলে আজকে ভিডিও এখানে রাখলাম, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবে, আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে আগামী ভিডিওতে আমরা 23.2-এর পরের অঙ্কগুলো করব। তার আগে আমি তোমাকে তোমাদেরকে একটা কথা বলবো, যে তোমরা এখনো পর্যন্ত যারা আগের ভিডিও দেখে এই ট্যাবেলটি অর্থাৎ আদর্শ কোণের ত্রিকোণমিতিক আদর্শ কোণের মানগুলি যেটা মান নির্ণয় যারা এখনো দেখোনি বা শিখোনি তারা শিখে নিও, নইলে কিন্তু এই অঙ্কগুলো করতে অসুবিধা হবে। তাহলে ঠিক আছে, আজকের মতো এখানে ভিডিও রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।